চন্দ্রপুর নামক একটি গ্রামে কলাবতী নামের এক বুড়ি মানুষ থাকত। ও ভগবান শিবের খুব বড় ভক্ত ছিল। ওর দুটো ছেলে ছিল আর দুজনেই বিবাহিত ছিল। ওদের বাচ্চাও ছিল। ওদের পরিবার বেশ সুখী আর সম্পন্ন ছিল। দুই বউ শাশুড়ির দেখভালও খুব করত। কিন্তু কলাবতী সবসময় ভগবান শিবের ভক্তিতে লীন থাকত। ও প্রতিদিন মন্দিরে যেত, পাঠ করত এবং ভজন কীর্তনও করত। একদিন কলাবতীর ছোট ছেলে ওকে বলল, মা, তুমি ভগবান শিবের এত পূজা অর্চনা করো, ভগবানের আশীর্বাদও তোমার সাথে রয়েছে, ভগবানের কৃপায় আমাদের কিছুরই অভাব নেই, তারপরেও তুমি সারা দিন পূজা অর্চনা নিয়ে কেন থাকো? তোমার আর কি প্রয়োজন মা? কলাবতী বলল, এখন আর আমার অন্য কিছু চাই না বাবা, এবার শুধু একটাই ইচ্ছা যে ভগবান শিব আমাকে নিজের দর্শন দিক আর ওনাকে দর্শন করে আমি পৃথিবী ছাড়তে পারি। কিন্তু মা, ভগবানের দর্শন পাওয়ার জন্য তো অনেক তপস্যা করতে হয়, জঙ্গলের বাতাবরণে থেকে শান্ত পরিবেশে আরাধনা করতে হয় মা। কলাবতী বলল, হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলছো, একটা কাজ করি, কাল সকাল হতেই আমি আমার ভগবান শিবের খোঁজে বেরিয়ে পড়ি। যখন সকাল হলো, কলাবতী যাওয়ার জন্য তৈরি হলো। পরিবারের সবাই ওকে আটকানোর অনেক চেষ্টা করলো। মা, একা কোথায় থাকবে মা? তুমি তোমার পরিবার ছেড়ে যেও না মা। কিন্তু ও দাঁড়ালো না, বাড়ি থেকে বেরিয়েই শান্ত জায়গা খুঁজতে শুরু করলো। যখন ও রাস্তা দিয়ে যাচ্ছিল, ভগবান শিবের ভজন গাইতে গাইতে যাচ্ছিল, মাঝ রাস্তায় এক বয়স্ক মানুষকেও দেখতে পেল। ও কলাবতীকে জিজ্ঞাসা করল, শোনো বোন, তুমি ভগবানের ভজন করতে করতে একা একা কোথায় চললে? কলাবতী বলল, আমি ভগবান শিবকে দর্শন করতে যাচ্ছি। বোন, আমি কি তোমার সঙ্গে যেতে পারি? হ্যাঁ, অবশ্যই। এবার দুজনে একসাথে চলতে শুরু করলো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কিছু মাইল চলার পর ওরা আরও একজন বৃদ্ধাকে দেখতে পেল। দুজনকে এরকম শিবের ভজন গাইতে দেখে জিজ্ঞাসা করলো, শোনো বোন, তোমরা দুজন শিবের ভজন করতে করতে কোথায় চললে? প্রথমজন তখন বলল, আমরা দুজন ভগবান শিবকে দর্শন করতে যাচ্ছি। এই শুনে আরেকটি বয়স্ক মহিলাও ওদের সঙ্গে হাঁটতে শুরু করল। এবার তিনজন ভগবান শিবের ভজন করতে করতে চলল। জয় শিব ওমকারা, প্রভু হরি শিব ওমকারা। মাতা পার্বতী ভগবান শিবকে বললেন, প্রভু, এই তিনজনই আপনাকে দর্শন করতে চায়, আপনি ওদের দর্শন কবে দেবেন প্রভু? ভগবান শিব বলল, দেবী, আমার দর্শন পাওয়া এত সহজ নয়, তাকে অনেক পরীক্ষার মধ্যে দিয়ে আসতে হবে, যদি সমস্ত পরীক্ষায় সে পাশ করে তবেই আমার দর্শন পাবে। ভগবান শিব ওদের পরীক্ষা নেবার জন্য ওদের রাস্তার সামনে রূপোর টাকা ভর্তি একটা কলসি ফেলে দিল। তিনজন যখন ওই কলসির পাশ দিয়ে যাচ্ছিল, কলাপতির ওইদিকে মনই ছিল না, ও ভজন গাইতে গাইতে এগিয়ে গেল, পরবর্তী মহিলাও এগিয়ে গেল, কিন্তু তৃতীয় বৃদ্ধাটির নজর ওই কলসির দিকে গেল। ও খুশিতে গদগদ হয়ে ওই কলসিটি নিয়ে বাড়ি ফিরে যায়। আর ভগবানকে ধন্যবাদ করতে থাকে। তৃতীয় মহিলাটি বলল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভগবান, আপনি আমাকে এত ধন দিয়ে দিয়েছেন, আমার আর কি চাই? এবার দুই বৃদ্ধা ভগবান শিবের নাম ভজন করতে করতে এগোলো। কিছু দূর যাওয়ার পর ভগবান শিব একটি সোনার মুদ্রা ভর্তি কলস রাস্তার মধ্যে ফেলে দিল। যখন ওরা দুজন ওখানে পৌঁছলো, তখন কলাবতীর পা ওই কলসিতে ধাক্কা খেল, কিন্তু ও না দাঁড়িয়ে এগিয়ে গেল। কিন্তু আরেকটি বুড়ি মানুষ ওই টাকা ভর্তি কলস দেখে দাঁড়িয়ে গেল আর কলসিটি তুলে দিয়ে ফিরে গেল আর মনে মনে বলতে থাকলো, আমার ভাগ্য তো বেশ ভালো দেখছি, ভগবান আমাকে এত ধন সম্পত্তি দিলেন, আর কি চাই আমার? এবার কলাবতী একা একাই ভজন গাইতে গাইতে চলল। তখন ভগবান অনেক হীরে জহরত মনি মুক্ত রাস্তায় ফেলে দিল। যখন কলাবতী ওখানে পৌঁছলো, তখন ওই হীরে জহরত দেখে ও বলল, হে ভগবান, আপনার কৃপায় আমার বাচ্চাদের তো কিছু অভাব নেই, এইসব নিয়ে আমি কি করব প্রভু? এখন তো একমাত্র আপনাকে দর্শন করে এই পৃথিবী থেকে বিদায় নিতে চাই। এই বলে ও ভগবানের নাম নিতে নিতে এগিয়ে চলল।
কলাবতী এই পরীক্ষাতেও উত্তীর্ণ হয়েছেন, আর একটা পরীক্ষাই বাকি আছে। রাস্তায় কলাবতীর সামনে অনেক সমস্যা এসে সম্মুখীন হয়। জয় শিব ওমকার, কখনো বরফ পড়তে শুরু করলো, প্রভু হরি শিব বৃষ্টি, জয় শিব ওমকার, কখনো ঝড় রাস্তা আটকে দিল, প্রভু হরি শিব ওমকার, হর হর শিব, আবার কখনো কোনো প্রাকৃতিক বিপদ, প্রভু হরি শিব ওমকার। কিন্তু ভগবানের দর্শনের জন্য কলাবতীর উপর এর কোনো প্রভাবই পড়ল না। এবার একটা জঙ্গলে পৌঁছে ও একটা গাছের তলায় বসে পড়ল আর ভগবানের নাম জপ করতে থাকলো, জয় নমঃ শিবায়। তখনই মাতা পার্বতী ভগবান শিবকে বলল, ভগবান আর কত পরীক্ষা নেবেন এবার ওর? আপনার এই পরম ভক্তকে এবার তো নিজের দর্শন দিয়ে দেওয়াই উচিত। ভগবান শিব বললেন, আপনি সত্যি বলছেন দেবী? ভগবান শিব কলাবতীর সামনে প্রকট হলেন আর বললেন, চোখ খোলো কলাবতী, তোমার ভক্তিতে আমি অতি প্রসন্ন। তুমি সমস্ত পরীক্ষায় সফল হয়েছ, তুমি আমার থেকে কি চাও? কলাবতী বলল, প্রভু আপনাকে দর্শন করতে পেরেছি, আর কি চাই আমার? এবার তো আমি এই পৃথিবী থেকে চলে যেতে চাই। ও ভগবান শিবের পায়ের কাছে প্রণাম করল, কিছুক্ষণের মধ্যেই ওর প্রাণ বেরিয়ে গেল। ভগবান শিবের আশীর্বাদে ওর স্বর্গ প্রাপ্তি হলো।